আসসালামু আলাইকুম। রনিত স্কুল ও কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 5 জনসংখ্যা, এ অধ্যায়টির দ্বিতীয় ভাগ সমাজের ওপর অধিক জনসংখ্যার প্রভাব। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব। আজ আমরা শিখব এ অধ্যায়টির দ্বিতীয় ভাগ সমাজের ওপর অধিক জনসংখ্যার প্রভাব। সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের ওপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে। বন্ধুরা, আমরা জানি যে সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের ওপরও জনসংখ্যার প্রভাব পড়ে থাকে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানব এই পাঠটিতে। প্রথমেই আমরা জানব শিক্ষা, শিক্ষার ওপর কিভাবে অধিক জনসংখ্যার প্রভাব পড়ে। শিক্ষা আমাদের সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মোট জনসংখ্যার 35% এখনো অক্ষর জ্ঞানহীন। এর একটি কারণ হলো দরিদ্র মা বাবা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না। এমনকি বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশু পরিবারকে কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে। বন্ধুরা লক্ষ্য করো, শিক্ষার ওপর জনসংখ্যার প্রভাব কিভাবে পড়ছে। আমরা জানি যে আমাদের মোট জনসংখ্যার 35% এখনো অক্ষর জ্ঞানহীন। এর মূল কারণ কি? কারণ অনেক গরিব মা বাবা আছে যারা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারে না। আবার এমন কিছু সন্তান আছে যারা বিদ্যালয়ে ভর্তি হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় পরিবারকে সাহায্য করতে গিয়ে তারা লেখাপড়া শেষ না করে তারা কি বিভিন্ন কাজে লেগে যায়। এর ফলে কি তারা আর শিক্ষা গ্রহণ করতে পারে না। তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম যে শিক্ষার ওপরও অধিক জনসংখ্যার একটি প্রভাব পড়ে। এবার আমরা জানবো হচ্ছে স্বাস্থ্য, কিভাবে স্বাস্থ্যের ওপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে। স্বাস্থ্য আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম, এজন্য এদেশের অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না, ফলে স্বাস্থ্যহীনতার কারণে তারা উপার্জন করতে পারেন না। এতে তারা আমাদের অর্থনীতিতে তেমন কোনো অবদান রাখতে পারছেন না। তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসক যারা আছেন তাদের সংখ্যা কিন্তু অনেক কম, এর জন্য সবাই পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না, এবং পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়ার ফলে মানুষ স্বাস্থ্যহীনতায় ভোগে, এবং স্বাস্থ্যহীনতায় ভোগার কারণে তারা অনেক বেশি উপার্জন করতে পারে না। এর জন্য সবাই আমাদের অর্থনীতিতে তেমন কোনো অবদানও রাখতে পারছেন না। তাহলে আমরা দেখতে পেলাম যে অধিক জনসংখ্যার প্রভাব কিন্তু স্বাস্থ্যের ওপর গিয়েও পড়ছে। অধিক জনসংখ্যার ফলে স্বাস্থ্যসেবা সবাই পাচ্ছে না, যেহেতু চিকিৎসকের সংখ্যা কম আমরা জেনেছি, তাহলে এটি আমাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। এবার আমরা জানব পরিবেশ, পরিবেশের ওপর অধিক জনসংখ্যার প্রভাব কিভাবে পড়ছে সেই সম্পর্কে। পরিবেশ অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে, অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এতে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। বন্ধুরা লক্ষ্য করো, অধিক জনসংখ্যার প্রভাব কিন্তু পরিবেশের ওপরও পড়ছে। অতিরিক্ত জনসংখ্যার ফলে কি প্রয়োজন? অতিরিক্ত বাড়িঘর প্রয়োজন, অতিরিক্ত বাসস্থান প্রয়োজন। মানুষ কি করছে? অনেক বেশি বাড়িঘর তৈরি করার জন্য গাছপালা সব কেটে ফেলছে, গাছপালা কেটে সেখানে বাড়িঘর তৈরি করছে। তাছাড়া গাছপালা কেটে সেই কাঠ দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করছে,
অধিক জনসংখ্যার ফলে অধিক গাছ কাটারও প্রয়োজন হচ্ছে, ফলে কি হয় আমাদের কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এবং যেহেতু অধিক জনসংখ্যা তাই অধিক খাদ্যেরও প্রয়োজন, তাই অধিক ফসল ফলাতে গিয়ে কি করে কৃষকরা জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে। আবার যখন বৃষ্টি হচ্ছে তখন এই রাসায়নিক সার ও কীটনাশক পানিতে ধুয়ে গিয়ে বিভিন্ন জলাশয়ে মিলিত হচ্ছে, যার ফলে পুকুর নদীসহ বিভিন্ন স্থানের পানি দূষিত হচ্ছে এবং ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে অধিক জনসংখ্যার প্রভাব কিন্তু পরিবেশের ওপরও পড়ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে সমাজের ওপর অধিক জনসংখ্যার প্রভাবগুলো কী কী। সমাজের শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশের ওপর অধিক জনসংখ্যার বেশ কিছু প্রভাব পড়ে থাকে। তাহলে আমরা পাঠটি পড়লাম, এবার আমরা পাঠের কিছু কাজ সম্পাদন করব। চলো আমরা প্রথম কাজটি দেখে নিই। প্রথমে ক, এসো বলি। ছোট দলে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। সমাজে কিভাবে সাক্ষরতার হার বাড়ানো যায়, কিভাবে আরো বেশি সংখ্যক শিশুদের বিদ্যালয়ে আনা যায়, এই বিষয়গুলো নিয়ে প্রতিটি দলে আলোচনা করো ও সবচেয়ে ভালো ধারণা শ্রেণীতে সবার সামনে উপস্থাপন করো। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে। প্রথমে হচ্ছে ছোট ছোট দল তৈরি করবে এবং নিচের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে এবং সবচেয়ে ভালো ধারণা হতে পারে এমন কিছু উত্তর তোমরা সবার সামনে উপস্থাপন করবে। প্রথমে হচ্ছে প্রথম প্রশ্নটি হচ্ছে সমাজে কিভাবে সাক্ষরতার হার বাড়ানো যায়। প্রথমে সমাজের সাধারণ জনগণকে শিক্ষার সুফল ও কুফল সম্পর্কে জানাতে হবে, আর সাক্ষরতার হার বাড়ানোর জন্য প্রয়োজনে সরকারি, বেসরকারি, গোষ্ঠীগত এবং ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করতে হবে। এরপর কর্মে ব্যস্ত থাকা লোকদের সুবিধার্থে দিবা ও রাত্রে বিদ্যালয়ের প্রতিষ্ঠা করে পাঠদান করতে হবে এবং তাদের নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে হবে। আরও বেশি সংখ্যক শিশু বিদ্যালয়ে আনার জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি শিক্ষার বিনিময়ে খাদ্য প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে। এছাড়া শিশুদের মধ্যে বৃত্তি প্রদান, বিনামূল্যে বই কাগজ কলম বিতরণ এবং সুন্দর আচরণের মাধ্যমে পাঠদান করতে হবে। তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম কিভাবে সমাজে সাক্ষরতার হার বাড়ানো যায় এভাবে এবং কিভাবে বিপুল সংখ্যক শিশুদের বিদ্যালয়ে আনা যায়। বন্ধুরা এবার আমরা পরের কাজটি দেখে নেই। খ, এসো লিখি। স্বাস্থ্যসেবা উন্নয়নে একজন চিকিৎসকের ভূমিকা কি? স্বাস্থ্যসেবা উন্নয়নে একজন চিকিৎসকের ভূমিকা হচ্ছে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা, সহকর্মীদেরকে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করা, প্রয়োজনে সহকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় ক্যাম্প করে সেসব এলাকার মা ও শিশুদের বিষয়ে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক পরামর্শ দেওয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সেমিনারে যোগদান করে আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করার পরামর্শ দেওয়া এবং সমস্ত ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা এবং সবশেষে জনগণের জন্য স্বাস্থ্যক্ষেত্রে সরকারি সকল সুযোগ সুবিধা এবং মানসম্মত সরকারি ঔষধ, বিভিন্ন টিকা সরবরাহের জন্য সুপারিশ করা। বন্ধুরা তাহলে আমরা দেখতে পেলাম যে স্বাস্থ্যসেবা উন্নয়নে একজন চিকিৎসক কী কী ভূমিকা পালন করতে পারেন। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। গ, আরও কিছু করি। অতিরিক্ত জনসংখ্যা চলাচলের ফলে রাস্তাঘাটে চাপের সৃষ্টি হয়। একজন পরিকল্পনাকারী হিসেবে নিম্নের বিষয়গুলোর জন্য তোমার পরিকল্পনা কী হবে? রেলপথ, বাসযাত্রী, গাড়ি চালক এবং পথচারী। বন্ধুরা আমরা জানি যে অতিরিক্ত জনসংখ্যার ফলে কিন্তু বর্তমানে কী হচ্ছে, রাস্তায় চলাচলের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি চাপ সৃষ্টি হচ্ছে। এবং তুমি যদি একজন ভালো পরিকল্পনাকারী হয়ে থাকো তবে এই সকল বিষয় নিয়ে তোমার পরিকল্পনা কী হতে পারে, যেমন রেলপথ নিয়ে তোমার পরিকল্পনা কী। এমন এখানে চারটি বিষয় বলা রয়েছে, একটি হচ্ছে রেলপথ, অন্যটি হচ্ছে বাস যাত্রীভাবে চারটি বিষয় দেওয়া আছে। তোমরা এই বিষয়ে কী পরিকল্পনা করতে পারো তাই তোমরা উপস্থাপন করবে। প্রথমে আমরা আসি রেলপথ নিয়ে।
রেলপথের জন্য শহরের ব্যস্ত সড়কের পাশ দিয়ে নতুন রেল লাইনের স্থাপনের পাশাপাশি মেট্রো রেল চলাচলের জন্য রেল লাইন স্থাপন। এটি হতে পারে, এর ফলে কি হতে পারে, চাপ কম সৃষ্টি হবে। অতঃপর আসি বাস যাত্রী। বাস যাত্রীদের জন্য সড়ক ফিটনেসওয়ালা বাসের পাশাপাশি নতুন বাস ও পর্যাপ্ত দোতলা বাস নামানো পরিকল্পনা গ্রহণ, বাস যাত্রীদের জন্য শহরের মূল পয়েন্টে বাস থামার স্থান নির্ধারণ এবং যাত্রী ছাউনির ব্যবস্থা গ্রহণ করা উচিত। অতঃপর হচ্ছে গাড়ি চালক। গাড়ি চালকদেরকে সরকারি উদ্যোগে বিভিন্ন নিয়ম নীতি ও গাড়ি চালানোর প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ চালকদের লাইসেন্স প্রদান করা। তারপরও যদি কোনো গাড়ি চালক লাইসেন্সবিহীন গাড়ি চালায় এবং নিয়ম নীতি অমান্য করে, তাহলে আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি প্রদানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এবং সর্বশেষ হচ্ছে পথচারী। পথচারীদের চলাচলের জন্য রাস্তার পাশ দিয়ে অতিরিক্ত রাস্তা বা ফুটপাতের ব্যবস্থা রাখার পরিকল্পনা গ্রহণ এবং রাস্তা পারাপারের জন্য বিভিন্ন স্থানে ওভারব্রিজের নির্মাণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্ধুরা, এই সকল বিষয় যদি, এই সকল পরিকল্পনা যদি মেনে চলা যায়, তাহলে অবশ্যই কিন্তু রাস্তাঘাটে চাপ কম সৃষ্টি হবে। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার তিনটি প্রভাব লেখো। বন্ধুরা, তোমরা কি করবে, পরিবেশের উপর যে অতিরিক্ত জনসংখ্যার প্রভাব পড়ে এমন তিনটি প্রভাব এখানে লিখবে। চলো আমরা দেখে নিই প্রভাবগুলো কি কি। প্রথমেই হচ্ছে আবাদী জমির পরিমাণ কমে যায়। অতিরিক্ত জনসংখ্যার ফলে কিন্তু বাসস্থান নির্মাণ করার জন্য বনজঙ্গল ধ্বংস করা হচ্ছে। দুই, ভূগর্ভের পানি স্তর নিচে নেমে যায়। তিন, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাহলে বন্ধুরা, পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার তিনটি প্রভাব আমরা লক্ষ্য করতে পারলাম। বন্ধুরা বলতো, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখলাম যে সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব সম্পর্কে, কিভাবে প্রভাব পড়ে সে সম্পর্কে, সমাজের তিনটি অংশ শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশের ওপর কিভাবে জনসংখ্যার প্রভাব পড়ে, এবং আমরা এই পাঠের কিছু কাজও সম্পাদন করেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।